মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে ওসিয়ত করে গেলেন ওসিয়তটা কি ছিল ওসিয়তটা ছিল আসসালাত 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 নামাজ 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 ওয়ামা মালাকাত আইমানুকুম তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি খেয়াল রেখো নামাজের ব্যাপারে ওসিয়ত ছিল রাসূলের আমাদের ওসিয়ত কিছু থাকবে না আমাদের ওসিয়ত আমাদের সন্তান পরিবারের জন্য থাকবে সালাত 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 দরকার আছে কিনা বলেন রাসূলের ওসিয়ত করে যান রাসূলের ওসিয়ত করে যান নিজের ওসিয়ত দিবেন না নিজের ওসিয়ত দিয়ে ছলি আখিরাত বানাতে পারবেন না ছেলে ভালো বানাতে পারবেন না রাসূলের ওসিয়ত দেন ছেলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ বলি যদি আপনার সন্তানকে আপনি মনে করেন আল্লাহওয়ালা বানাবেন জান্নাতের রাস্তায় উঠাতে চান সর্বপ্রথম হলো নিজে নামাজ পড়তে হবে বেশি কথা নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে মনে রেখে দিবেন রাসূল ফিরত নেবেন আপনার থেকে ওসিয়ত আমার থেকে রাসূল ওসিয়ত ফিরত নেবে দাও আমার ওসিয়ত দিয়ে আসছিলাম তোমাদেরকে ওসিয়ত ফিরত দাও সর্বপ্রথম কথা হলো নিজে নামাজি হব দ্বিতীয়ত নামাজ পড়ার সময় নিজে যখন নামাজ পড়েন ছেলে যে কোনো বয়সের হোক এক বছর পাশে বসিয়ে রাখেন পাশে বসায় রাখেন এক বছর পাশে বসায় রাখেন দুই বছর পাশে থাকুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে পাশে রাখতেন রাসূল যখন নামাজের মধ্যে সেজদায় চলে যেতেন হযরত হাসান হযরত হোসেন তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় মুবারকে গিয়ে বসত সুবহানাল্লাহ বললেন না কোথায় বসত ঘাড়ে গিয়ে বসত পিঠে চড়ত রাসূল সেজদায় পড়ে যেতেন পিঠে বসে থাকত দেখা যেত রাসূল ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সেজদায় চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাদ মুবারকে রাসূল পিঠে গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান গিয়ে বসে আছে বসে আছেন পিঠের মধ্যে যদি নড়ে পড়ে গেলে ব্যথা পেতে পারে এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদাও লম্বা হয়ে গেছে সেজদা পর্যন্ত লম্বা করে ফেলতেন সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল কি সেজদা ভুলে গেছে নাকি সেজদা গিয়ে নামাজ ভুলে গেছে নাকি সেজদার মধ্যে কি নামাজ ভুলে গেছে নাকি নাকি রাসূল চলে গেছে এত লম্বা সময় সন্তান হুসাইন হাসান যখন নেমে যেত রাসূল সেজদা থেকে উঠতেন সুবহানাল্লাহ বলেন না এটা কিসের শিক্ষা এটা হলো আপনার সন্তানকে নামাজ শিক্ষার দোন না আপনাকে পাশে রাখতে হবে আপনার সন্তানকে আপনি নামাজ পড়েন সন্তান টেলিভিশন দেখে হয় কি না এমন আপনি নামাজ পড়েন ছেলেকে ঘর থেকে বের করে দেন এই বের হ আমি নামাজ পড়বো আরে বাবারে কি নামাজি রে আপনি সন্তান আপনার কাঁধে চড়বে সন্তান আপনাকে ডিস্টার্ব করবে এরপরে দেখবেন সন্তান আপনার সাথে সাথে আপনিও সেজদা দেন সন্তান ল্যাংটা হয়ে আপনার সাথে সেজদা দেয় কি বলেন হ্যাঁ আপনি বিড়ি টানে দেখেন আপনি বিড়ি টানেন আপনার এক বছরের বাচ্চা বিড়ি টানে সে দেখবেন কিছুক্ষণ পরে কোনদিনের যা পায় এটা টানে তার মানে কি বাপের লক্ষ্মী ছেলে এটা বাপের কি ছেলে বাপের লক্ষ্মী ছেলে এটা আর যখন নামাজি আপনি যখন সেজদা দেন এক বছরের সন্তানও দেখে দেখে সেজদা দেয় তখন এটা আল্লাহওয়ালা ছেলে হবে এটাই আল্লাহওয়ালা ছেলে হবে এটাই আমাদের দায়িত্ব কি বলেন করা দরকার আছে কিনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সন্তান জায়নাব আবুল আসেমের কন্যা উমামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি নিয়ে নামাজ পড়তেন কুলি নিয়ে নামাজ পড়তেন জায়নাব এবং উমামাকে কুলি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন এই নীতি যদি আমাদের ঘরগুলির মধ্যে আমরা চালু করে দিতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তান আমাদের থেকে নামাজ শিক্ষার প্র্যাকটিস দেখতে পারবে না কি বলেন দরকার আছে কিনা বলেন প্রথম কথা কি বলেন তো দেখি নিজে নামাজ পড়ব দ্বিতীয় হলো নামাজ যখন পড়ব আমার সন্তানগুলি আমার পাশে থাকবে তারা যেন আমাকে দেখে দেখে নামাজ অনুসরণ করতে পারে দ্বিতীয়ত তৃতীয় কথা হলো সন্তান যখন একটু বুঝের হবে তাকে যখন বোঝানো যাবে তখন এই সন্তানকে নিয়ে মসজিদে যাব যখন বুঝাতে পারবো কি এটা মসজিদ এটা কার ঘর আল্লাহর ঘর এখানে কথা বলবা না আস্তে করে বসে থাকো
হ্যাঁ আমার সাথে নামাজ পড়ো, চুপ করে বসে থাকো, দুষ্টামি করো না। এই ছেলেগুলি যখন ব্রেইনে এই কথাগুলি ঢুকে যাবে, ঢুকার মতো বয়স হবে, ছেলেগুলি নিয়ে মসজিদে আসা। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ছেলে যখন ডান বাম চিনে, তাকে যদি বলো ডান কোনটা, সে বলতে পারে, বাম কোনটা বলতে পারে, তাকে নামাজ শেখাও। সাত বৎসরের কথা আছে, দশ বৎসরের কথা আছে, শাসনের কথা আছে। এটা হলো যখন একটু বয়স হয়, আপনি এইভাবে নামাজের জন্য তার 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 পেছনে লেগে যাবেন, তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। এরপরে আপনার সন্তান, আপনার পরিবারে আপনাদের সন্তানগুলিকে, আমাদের সন্তানগুলিকে হাতে কলমে শিক্ষা দিতে হবে। যেমন আপনি নামাজ আদায় করলেন, ছেলে আপনার চার পাঁচ বৎসর অথবা পাঁচ ছয় বৎসরের হোক, এ ছেলেটাকে ডেকে বললেন, বাবা এদিকে আয় তো, একটু নামাজ আরম্ভ করো, আল্লাহ আকবর বলো, আল্লাহ আকবর। হ্যাঁ সানা পড়ো তো, সানা পড়তে পারে না, আপনি বললেন পড়ো আমার সাথে পড়ো, এখন সানা পড়লো, বাবা পড়লো তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সে এটাও পড়লো, সূরা ফাতিহা আপনি পড়লেন, যে কোনো একটা সূরা আপনার সাথে মিলালো। এভাবে পড়তে পড়তে আপনি একদিন দুই দিন তিন দিন এক মাস পড়তে থাকেন না, কি বলেন? ছেলেটাকে নামাজ পড়াতে কতদিন লাগবে, নামাজ শিখাতে কতদিন লাগবে? আপনি তাকবীরে ওলা দিয়ে বলবেন এইটা হলো প্রথম নামাজ আরম্ভ, আল্লাহ আকবর বলে আরম্ভ করতে হয়, এরপরে সানা পড়ে তাকে শিক্ষা দিলেন, আপনি পড়বেন সে পড়বে, এরপরে সুরায় ফাতিহা, আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সুরায় ফাতিহা যে কোনো সুরা মিলে, এরপরে তাকে আবার পড়াতে থাকলেন, সাথে সাথে রুকু দিলেন, তাসবিহ শিখালেন, রুকু থেকে উঠবেন আবার তাকে দোয়া শিখা দিলেন, আবার রুকু থেকে সেজদা যাবেন, তাসবিহ শিখাবেন, এরপর সেজদা থেকে উঠবেন, এইভাবে যখন নামাজগুলি তার মধ্যে চালু করে দিবেন, একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস, এক সময় দেখা যাবে আপনার আর সহযোগিতা লাগে না, অটোমেটিক তার শখ মুখস্থ হয়ে গেছে। এমন বাবা হতে রাজি আছে কিনা বলেন? হ্যাঁ, কয়জনে এমন বাবা, কয়জন এমন মা, কয়জন এমন মা হতে পেরেছেন নিজের সন্তানকে নিজের হাতে নিজের হাতে শিক্ষা দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে বলেছেন, আমি নামাজকে তোমাদের জন্য এইভাবে সল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ ওইভাবে পড়ো, রাসূল বলেছেন এটা হলো প্র্যাকটিসের বিষয়, নামাজটা প্র্যাকটিস, নামাজ দেখে দেখে শিখতে হবে, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো, বাবা হয়ে আপনি বলতে হবে, বাবা আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ বললেন না? তখন কি হবে? রাসূল বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও তেমন নামাজ পড়ো, এটা উম্মতের জন্য। আপনি বাবা হয়ে রাসূলের কথাকে সন্তানের জন্য ছেড়ে দিবেন, বাবা আমি যেমন ভাবে নামাজ পড়ি তুমিও আমার সাথে নামাজ শিখো। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ভালো লাগবে, ভালো লাগবে। এমনভাবে যখন সন্তানকে শিক্ষা দিবেন, দেখবেন মনটা বড় হয়ে গেছে, আমার ছেলে নামাজি, আমার ছেলে চুল লাল করে না, আমার ছেলে রাস্তায় আড্ডা দেয় না, রাস্তায় আড্ডা দেয় না, আমার ছেলে যদি দিনদার হয় আমার কলিজা বড় হবে, আমি আল্লাহর দরবারে এতটুকু বল এতটুকু বলার সুযোগ পাব যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার সন্তানকে আমি শিক্ষা দিয়ে এসেছি যে আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করা, আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে এসেছি। হযরত লুকমান যেভাবে তার সন্তানকে ওসিয়ত করেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াসাইনাল ইনসান, ওসিয়ত করা হয়, আল্লাহ বলছে ওসিয়ত করো। লুকমান যেমন তার সন্তানকে ওসিয়ত করেছে যে বাবা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এটা ওসিয়ত ছিল তার বাবার লুকমানের সন্তানের জন্য, কি করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বাবা আমি চলে গেলে, লুকমান তার সন্তানকে বলতেছে বাবা আমি চলে যাব, গোটা পৃথিবীর কারোর সাথে তোমার পরিচয় থাকতে হবে আমি বলি না, কিন্তু সাবধান, রবের পরিচয় ভুলে যেও না, রবকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না, এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, এটা আমার তোমার জন্য, এটা আমার তরফ থেকে তোমার মৃত্যুমুখী কথা, সারা জীবনের জন্য কথা, আল্লাহকে তুমি ভুলে যেও না। আমরা যদি করতে পারি, আমরা যদি বলতে পারি, ইনশাআল্লাহ আমার সন্তান লুকমানের মতো লোক সন্তান হবে, ইনশাআল্লাহ বলি, হাতে কলমে শিক্ষা দেব। দ্বিতীয় পঞ্চম চারটা বলেছি, আবার বলব, নামাজের মধ্যে
নামাজ যখন সন্তান ছোট সন্তান আদায় করবে তখন আমাদের তরফ থেকে কিছু ঘোষণা থাকবে এই নামাজ যদি পড়ো না তাহলে কিন্তু মজা খাওয়াবো নামাজ যদি পড়ো না এটা কিনে দেব নামাজ যদি পড়ো না তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব ঘোরাতে নিয়ে যাব সন্তান চিন্তা করবে তখন আমাকে একটু একটু যদি আব্বার থেকে আদায় করতে হয় তাহলে নামাজ পড়তে হবে নামাজ যদি পড়ে আব্বা থেকে আদায় করতে পারবো আর এই আদায়ের পদ্ধতিতে একদিন দেখা যাবে আব্বার থেকে কোনো চাহিদা না নামাজই তার চাহিদা হয়ে গেছে কি বলেন পুরস্কার ঘোষণা এই যে এই ছেলেগুলি 40 দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তাকবীর উলার সাথে একটা দিন মিস করে নাই আমাকে বলেছে বৃষ্টির মধ্যে পর্যন্ত তুফানের মধ্যে পর্যন্ত তারা এসেছে আমরা কি পারবো না গ্রামের যারা আছেন আপনাদের কাছে এই লুপটা থাকা দরকার আপনাদের সন্তানের মধ্যে এই লুপটা জাগানো দরকার আপনি যদি আপনার সন্তানকে লুপ জাগিয়ে দিতে পারেন লুপ নয় এটা এই লুপ দিয়ে প্রথম মাছ যে ধরেন আপনার বসির মধ্যে কি দেন হ্যাঁ এই আধার কিন্তু এই আধার দিয়ে কিন্তু মাছ ধরে না এর আগে কি ফালান এটাকে কি বলে প্রস্তুতি একটা চারা করেন এটাকে বলে চারা বলে বিভিন্ন জিনিস দিয়ে একটা পরিবেশ করেন বিভিন্ন জিনিস দিয়ে তাকে এদিকে আনেন এরপরে সেই মাছের সেই বসির মধ্যে আপনি কি লাগান বসি খালি দেন নাকি কি দেন বিভিন্ন আধার দেন দিয়ে বসে থাকেন ধরে কি না আর এমনি বসে থাকেন তো ধরবে না এটা একটা প্রসেস এটা একটা মানুষকে মুখী করা কোন একটা জিনিস মুখী করার জন্য একটা পদ্ধতি আপনার সন্তানকে যদি নামাজ মুখী করতে হয় বর্তমান সমাজে মোবাইল মুখী করে ফেলছেন এর জন্য বেশি কিছু লাগে নাই লাগছে নাকি মোবাইল মুখী হয়ে গেছে সব এখন নামাজ মুখী করতে হবে মোবাইল থেকে নামাজের দিকে নিয়ে আসতে হবে আপনার সন্তানকে আনতে গেলে কিছু খরচ পকেটের করতে হবে করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান সবগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ বলি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বলি সবাই সুতরাং পঞ্চম হবে সাত ছেলেদের জন্য আপনার পুরস্কারের ঘোষণা থাকবে আমি একবার আমার ছেলেদেরকে বললাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলার 99 নাম মুখস্থ করবা 1000 টাকা দেব দেখি একজন তাড়াতাড়ি মুখস্থ করে ফেলছে তো সে তো ভাগী হয়ে গেছে সে 1000টা নিয়ে খুশি আমি চিন্তা করি তখন চিন্তা করলাম যে আমি যদি বলতাম করো হয়তো সে এত আগ্রহ নিয়ে করতো না একটু শাসন করা লাগতো যখন আমি বলছি 1000 টাকা দেখি যে তিন ভাই তারা কম্পিটিশন লেগে গেছে কে আগে পারবে একটা কম্পিটিশন লেগে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহর 99 নাম মুখস্থ করার জন্য একটা ছোট্ট একটু ঘোষণা দিলাম আমার ছেলেরা তো কম্পিটিশনে নেমে গেছে এটাই তো করা দরকার এটাই তো হওয়া দরকার এটাই তো পরিবারে থাকা দরকার নামাজ না পড়ে মরবো না বেনামাজি হয়ে মরবো না রাজি আছি সবাই নিজেও না পরিবারের সন্তানদেরকেও না আপনার সন্তানের চুল যদি লাল হয় আজকে কেটে ফেলবেন রাজি আছেন সবাই আপনার সন্তানগুলি যদি নামাজ না পড়ে ধরে মসজিদে আনেন ধরে মসজিদে নিয়ে আসেন নামাজ পড়ান মনে করছেন জানাজা দিয়ে বুঝি পার পেয়ে যাবেন পার পাবেন না সন্তানটাকে মসজিদে ঢুকান ইনশাআল্লাহ আপনার সন্তানগুলি দেখে দেখে আপনি তৃপ্তি হয়ে যাবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তানের কারণে আপনাকে মাফ করে দিবেন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু